সুপ্রিয় দর্শক মন্ডলী হাজির হলাম একটি ডিজেআই প্রফেশনাল ক্যামেরা গিম্বল নিয়ে তো এটি একটি ডিজেআই নন ইন এস গিম্বল যেটা কিনা আমার কাছে আনা হয়েছে মূলত এটার যে ব্যাটারি প্যাকটা আছে সেটা গিম্বল থেকে আলাদা করা যায় না তো এটা লক হয়ে গেছে কোনোভাবেই এটা আলাদা করা যাচ্ছে না আনলকের যে লিভারটা আছে সেটাও কাজ করতেছে না তো যার ফলে আমার কাছে পাঠানো হয়েছে তো ব্যাটারি প্যাক যদি না ওপেন করা যায় সেক্ষেত্রে এটাকে বক্সিং করা যায় না তো চলুন দেখি এই গিম্বলটার বলটার কীভাবে ব্যাটারি প্যাকটা ওপেন করতে পারি তো প্রথমে দেখার চেষ্টা করব গিম বলটা কি ঠিক আছে কি না সেই জন্য যদি অন করি অন হয়ে গেছে এবং অনেক ভাইব্রেট করতেছে তো ক্যামেরা যদি না সেট থাকে গিম বলে সেক্ষেত্রে ভাইব্রেট করবে এটাই স্বাভাবিক তো অফ করে ফেলছি তো এখানে দুই সাইডে দুইটা কমান পুট দেখতে পাচ্ছি যেগুলো কি না খুলে নেওয়া যাবে তো এই দুই সাইড খুলে তারপর দেখার চেষ্টা করব ভিতরে লক সিস্টেমের লিভারটাতে কোনো ধরনের কাজ করা যায় কি না তো দুই সাইডটাই খুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে ভিতর দিয়ে কোনো ধরনের কাজ করা যাবে না মানে লক সিস্টেম লিভারটা সম্পূর্ণ ঢালাই করা তো যা করার সিস্টেমটা বাইরে দিয়েই করতে হবে এন্টিকাটার কাটার দিয়ে ভিতরে যে স্ক্রুটা আছে সেটা ঘোরানোর চেষ্টা করব। দিকে এবং সামনের দিকে স্ক্রু দিয়ে চারি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই তো খুলে গেছে এখানে দেখুন লিভারটা কিভাবে কাজ করে যখন কিনা লিভারটা লক করা হয় তখন সেটা উপরে চলে যায় গার্ডের একটা মেটাল অংশ ভাগ করা আছে এই মেটাল অংশটা উপরে চলে যায় এবং যখন আনলক করা হয় তখন নিচে চলে আসে তো এভাবেই মূলত কাজ করে এখন কমন বোর্ডগুলো সেটিং করে ফেলবো তার কারণ এটা কোনো কাজই লাগছে না তো এবার নিচে যে ব্যাটারি কানেক্টর এবং লক সিস্টেমটা আছে সেটা খুলে নিব দেখার চেষ্টা করবো এটিতে কী ধরনের সমস্যা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে লিভারটার ভিতরে একটা স্প্রিং আছে এই স্প্রিংটা স্প্রিংটা সঠিক কাজ করতেছে না এর জন্য স্প্রিংটাকে ঘুরিয়ে দিব তাহলেই মনে হয় এটা কাজ করবে এবার আবার সেটিং করে যদি দেখি সেই ক্ষেত্রে দেখুন এটি কাজ করতেছে গিম্বলটা ঠিক হয়ে গেছে আর হয়তো কোনো ধরনের সমস্যা করবে না তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে শেয়ার শব্দ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ